যাওয়ার সময় তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি, কারণ কি ভীষণ মানে হঠাৎ করে প্ল্যানিং যাব, তাই হঠাৎ করেই বেরিয়েছি। বেরিয়ে যে আমার দিদি, আমার বন্ধু, আমার বন্ধু ঈশা নিয়ে ওইদিকে রয়েছে মা, আমরা সবাই মিলে একবারে রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি। মানে হঠাৎ করেই প্ল্যান, আসলে আমাদের যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যান আছে। কোথায় যাচ্ছে কি সব পুরোটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিও কন্টিনিউ দেখতে হবে, তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। হ্যালো বন্ধুরা, এখন আইপিএল দেখার সময়। আপনি লোটাস 365 এ আপনার মতামত দিতে পারেন, কে ম্যাচ জিতবে, কে টস জিতবে, এবং ক্রিকেট সম্পর্কিত আরও 50+ প্রশ্ন থাকবে। এখনই রেজিস্টার করুন লোটাস 365 আর বিনামূল্যে পেয়ে যান 365 টাকা, এবং সাথে 1-to-1 24 ঘন্টা গ্রাহক পরিষেবা। 10 মিলিয়নেরও বেশি লোক লোটাস 365 খেলে। ক্রিকেট সহ আরও অন্যান্য 200+ গেমস রয়েছে যেখানে আপনি অনুমান করতে পারেন এবং আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এটি নওয়াজউদ্দিন সিদ্দিকী, উর্বশী রাউতলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল এবং নেহা শর্মার মতো বিখ্যাত সেলিব্রিটিরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে আর সময় নষ্ট করবেন না, এখনই যান, রেজিস্টার করুন, কমেন্ট বক্সে লিঙ্ক পিন করা আছে। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি টোটোতে করে, অনেকটাই পথ। আমরা প্রায় ওই বিকেল 4:30 নাগাদ এরকম সময় বেরিয়েছি, তবে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে, কারণ মাসিবাড়ি খুব একটা কাছে নয়, আবার খুব একটা দূরেও নয়, তবুও অনেকটাই দূর বলা যায়। মানে টোটোতে পুরোটাই আমরা টোটোতে করে যাব, টোটো বুক করা হয়েছে, কারণ কি ঈশানী বড্ড ছোট, ওর বাস এরম খুব একটা পছন্দ করে না, একটু আর তো বাসের টাইম কাটানোটা ওর জন্য ঠিক আছে, বাট খুব একটা বেশি হলে ও কিন্তু একদম পারে না। তো তার জন্য, তাছাড়া টোটোতে হলে চারিদিক থেকে হাওয়া হবে, এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে যে হাওয়া ছাড়া আর কিছুই ভালো লাগে না। তো তার জন্য আর কি, তো টোটোতে করে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার ধারে জানো তো এই তেলে ভাজার দোকানটা দেখতে পেলাম, এত খেতে মন চাইছে যে কি বলবো। মানে এমনিতেই দিদি অনেকক্ষণ আগে থেকেই বলছিল যে হ্যাঁ কিছু খাবো কিছু খাবো, ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু রাস্তাতে কী খাবো খুঁজেই পাচ্ছিলাম না। তো তারপরে গরম গরম তেলে ভাজছিল রাস্তার ধারে, তো দেখেই ভাবলাম চলো তাহলে এখানেই কেনা যাক। তাই আমরা ওই যে আবার কাকুকে বললাম একটু যাও না এনে দাও, তো তার জন্য কাকু নেমে এনে মানে আনতে গেছে, আর আমরা এইদিকে টোটোতে বসে রয়েছি। তো মানে এখানে পেঁয়াজি আমরা কিনলাম, প্রথমে ভেবেছিলাম চপ খাবো, কিন্তু পেঁয়াজি কিনেছি, পেঁয়াজের সাইজগুলো এত বড় ছিল যে কী বলবো, মানে ভীষণ বড় বড় করে পেঁয়াজি ভেজেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় নয় সন্ধে কিন্তু হয়েই গেছে, একটু পরেই জাস্ট রাত্রি নামবে। তো এতক্ষণে বলেই দিই কোথায় যাচ্ছি, আসলে মাসির বাড়িতে যাচ্ছি আমরা একটা বিশেষ কারণে, যেহেতু বাবা কালকে না মানে একদিন পরেই অপারেশন হতে যাবে ব্যাঙ্গালোর, তো মাও যেহেতু সাথে আছে, একটুখানি বিশেষ একটা কারণে মাসির বাড়িতে হঠাৎ করে যেতে হচ্ছে আমাদের সবাইকে। আর ঈশানীকে দেখো, এতক্ষণ মাঝে কিন্তু ও একটু ঘুমিয়েছিল, বাট খুব একটা বেশিক্ষণ ঘুমায় না ও, কিন্তু টোটোতে উঠলে ওর বেশ আনন্দ লাগে, মজা লাগে, ও বাইরে থেকে লাইটগুলো দেখছে, আর আমরা প্রায় কিন্তু মাসিবাড়ির কাছে চলে এসেছি। তো চলো একেবারে মাসিবাড়িতে যাওয়া যাক, ফাইনালি যেখানে আসবো বলেছিলাম চলে এসেছি। আর এই যে ঈশানীর ড্রেসটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলো, অনলাইন থেকে নিয়েছিলাম ড্রেসটা। মাম্মা একটু দাঁড়াও তো, একটু স্ট্যান্ড হও, একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়াবে না, ইচ্ছে নেই। এই যে পিঠের ডিজাইনটা দেখেছো, আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল এই টাইপের একটা ড্রেস না ওর জন্য কিনবো, এই যে মানে পিঠটা এরকম খালি থাকবে, এখান থেকে বাঁধা হবে, কিন্তু পাচ্ছিলামই না অনলাইন থেকে, যার কারণে শেষে মানে দোকানে তো পাইনি মানে ওর সাইজে, তারপরে এই যে অনলাইন থেকে। কেমন লাগছে ঈশানীকে অবশ্যই জানিও। না বাবা কিছু পরেনি আমার, এটা কে গো দাদা, এটা কে দাদা, দাদা একটু হাই করে দাও, তুমি একটু হাই করো, ও ফোনের এখনো কিছুই বোঝে না, কিন্তু এই যে ফোন নিয়ে পেলেই হলো, ফোন নিয়ে এরকম করে খেলতে থাকে, একটা ফোনের পর একটা ফোন নিয়ে এরকমই করতে থাকে, শুধু কিছুই বোঝে না, ওটা ওর হচ্ছে খেলনা। মামা সবাইকে হাই করছো, আরেকবার করো, দাদার ছবি, দাদার একটু দেখি, মাসি বাড়িতে এসছি, কাল রাতে এসে এত গল্প এত আড্ডা হয়েছে আর ভিডিও করা হয়নি। এখন এই যে দেখো, ও মাসি তাকাও, আরে না আমার সাজুগুজু নেই, তুমি এমনিতেই সুন্দর, না না আমি সুন্দর না, আমার মাসির সঙ্গে না আমাদের সব সময় এরকম হয়, মজাই আর কি। হাই, দুই বোন মিলে এখানে এই যে লুচি ভাজছে সকালের ব্রেকফাস্ট, আর কালকে যেহেতু শিবের মাথায় জল ঢালা আছে তাই সবাই আজকে নিরাম খাবে, তাই তো? আর লুচির সাইজটা দেখতে পাচ্ছ তোমরা,
আমার জানেন তো ছোট লুচি পোষায় না, একটু বড় বড় লুচি হলে ভালো লাগে। ওইটা দেখ ভাই, সব কিছু জ্যাদা নিয়ে গেই মতলব রুচি হবে, একটু আলুর দম হবে, তবেই তো খেয়ে মজা। তাহলে আলুর দমটা কখন বানাচ্ছ? এই তো বানাচ্ছি। ও ওয়াও, টাইমটা হো গরম গরম। এই সকাল সকাল দিদি খুব সুন্দর লুচি বানায়। না না, আমি খুব একটা ভালো পারি না গো। আপনারাও চলে আসুন দুই বোন। মাসি হলো? আলুর দম, লুচি, সবাই বলবে কি বলবে, বলে ফেরা লাগে দিদি তাহলে যারা যারা ফেরাওয়ালি দিদির মানে রিওয়ার্ড করা অবশ্যই বলে কমেন্টে লিখে দিও। ফেরাওয়ালি দিদি তো ফাইনালি এই যে আমরা রেডি হয়ে পড়েছি, বাড়ি যাবো, তাই আমরা রেডি হয়েছি। আর ওইদিকে মাসিও রেডি হয়েছে, মাসি কারণ পার্লারে যাবো। আর মা রেডি হয়ে একটু এগিয়ে গেছে, দরকার আছে তাই এগিয়ে গেছে, নাহলে একসঙ্গেই বাড়ি ফিরবো। আর দিদি আয় এদিকে উঠে আয়। আর দিদিকে দেখো কত সুন্দর লাগছে, তাকা না একটু। না আমার কখনো ভালো লাগে না, তোকে সবাই বলে ভালো, আমার মেয়ে খুব মিষ্টি। আর মা অলরেডি মাসির সঙ্গে বেরিয়ে গেছে, মাসির সঙ্গে মা যাবে টোটোতে। আমাদেরও প্রথমে তাই ঠিক হচ্ছিল যে টোটো বাস টোটো এরম করে করে যাবো, কিন্তু তারপর দাদা বলে চল আমি ছেড়ে দিয়ে আসি তোদের কিছুটা, ওইদিকে দুটো টোটো ধরলেই তোদের হয়ে যাবে। তো তার জন্য আর আমরা অলরেডি কিন্তু দাদা ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমরা এই যে এখন টোটোতে উঠবো, মানে অলরেডি একটা টোটোতে করে এসেছি, আবার চেঞ্জ করে অন্য একটা টোটোতে উঠে বাড়ি যাব। তো মানে বাড়ি যাব, সকাল হয়েছে, পরের দিন সকালে কিন্তু আমরা বাড়ি আসছি। আর যেটা বলার বলতে, সত্যি কথা বলতে বিশেষ কারণটা কি সেটা হয়তো তোমাদের সামনে আমি বলতে পারলাম না, তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে, বা যারা বুঝবে তারা হয়তো না জানলেও না জানতে পারো। আসলে আমি বলতে পারছি না মানে বিশেষ কারণটা কি, মাসির বাড়িতে এরকম হঠাৎ করে আগের দিন রাতে যেয়ে আবার পরের দিন সকালে আসা, আবার কালকে মারা ব্যাঙ্গালোর যাবে, অনেকটাই চাপের ব্যাপার, তবুও যেতে হয়েছে। আসলে কি জানো তো, মানুষের এই যে হাসি মুখটা দেখো, এই হাসি মুখের পেছনে কিন্তু অনেক দুঃখ লুকিয়ে থাকে, যেগুলো চাইলেও আমরা সবার সঙ্গে শেয়ার করতে পারি না বা বলতে পারি না। তো সেরকমই কিছু বুঝে নাও। আর এই যে এখন দেখো, অনেকক্ষণ ধরেই গুড্ডু বলছিল আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, তাই রাস্তাতে টোটো কাকুকে দাঁড় করিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে গেছিলো দিদি। এই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছি, প্রথমে ভেবেছিলাম ওর জন্য ছোটো একটা কিনবো, তারপর আবার ভাবলাম যে চল তুই কিছু আমি কিছু, এরকম অর্ধে অর্ধে করে বড়ই একটা নিয়ে নিই, তাহলে সবার হয়ে যাবে। তো কোল্ড ড্রিঙ্কসটা কিনেই আমরা এখন বাড়িতে চলে এসেছি। ঈশানের অনেকক্ষণ কোলে ছিল, তো ওর ইচ্ছা হলো একটু হাঁটবে, তাই ওই যে আমার হাতটা ধরে গুড় গুড় করে হেঁটে হেঁটে চলছে। একাই হাঁটতে পারে যদিও, তবে রাস্তা তো একটু ভয় পাচ্ছে, ঘরের মধ্যে হলে তো কাউকে লাগেই না, একাই সারাদিন হেঁটে বেড়ায়। তো অনেকেই বলে যে ঈশানী অনেক তাড়াতাড়ি হাঁটতে পেরেছে, মানে ও প্রায় যখন ওর 10 মাস বয়স, ও তখন থেকেই কিন্তু একা একা অল্প অল্প পা ফেলতো। আর 1 বছর হবে মানে যেই মান্থটাতে, মানে যখন 12 মান্থ চলছিল, তখন তো ঈশানী জাস্ট গুড় গুড় করে সব সময় ঘরের মধ্যে হাঁটতো, আর এখনও খুব ভালোভাবেই হাঁটতে পারে। আর ছোটো বাচ্চাদের হাঁটা তো বেশ দেখতেও ভালো লাগে। তো চলো একেবারে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে আবার ফিরে আসছি। ঈশানী কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ধরনটা
খুব নেশা এইসব জিনিসের। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাইকে টাটা।